सिर्फ जिम जाने से बॉडी नहीं बनती है, ए हिलाना बंद कर। वाह वाह की सोच है रे तेरी, तुम्हार वीडियो देखे तो चल रहा हिलाते शुरू करे, हिलाते आरंभ कर दे साले। अभी मजा आएगा ना भिड़ो। अरे भाई सुत्रा ये तो खुशी होइस ना नोडी बुलारा आमी सोल हिनर रे कथा कइसे जे डॉक्टर हेले दिबी बात देखो आमी ए दीदीर वीडियोटा देखे आमी सोल हिलाते हिलाते আমি এই ভিডিও একটা শায়রি বলবো। ইরশাদ ইরশাদ দেখো ঠান্ডায় রকেট খেলতে গেলে লাগে কক, ঠান্ডায় রকেট খেলতে গেলে লাগে কক। আর এই দিদির ভিডিওটা দেখে আমার একটা বুদ্ধি মাথায় আসে, ও হরেন তো। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো লাস্ট ভিডিও দেখতে থাকো। আজকে আমি রুশ করতে চলেছি কিছু কিছু লুচ্চা পাবলিককে নিয়ে। তো হোয়াটসঅ্যাপ ইনস্টা মেসেজ নানান ধরনের নানানটা মেসেজ করে সেগুলো নিয়ে চলো। আর দয়া করে হেডফোনটা কানে গুজে নিও গো গুরু। আর আজকের ভিডিওটা আমি করি শুরু। আরে দিদি তোমার সাধারণতা দেখে ছেলেগুলো দিবানা হচ্ছে না, অন্যগুলো তা দেখে দিবানা হচ্ছে। আরে মানে নাচ দোহায় লাগে রক্ষছি তোমার একটু আঁচলে ঢাকো আমি জানি হারাবো। দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা কি হরে। আরে দিদি এটা কোন ধরনের ভিডিও রে ভাই, এটা কোন ধরনের ভিডিও? নাকজানি দাদার দিদির মুখটা দেখে মুখটা একদম ফেটে গেছে, একদম দুহাই লাগে মুক্তি তোমার একটু আছলে ডাকো বালছিরো। মাথার উপর ফ্যান তার উপর সিলিং, তুমি কেন বোঝো না আমার মনের ফিলিং? দিদি তুমি তো ফট করে শাড়িটা বলে দিলে, তো আমিও বলে দেখি হয় নাকি। 2011 সালে জিতছিল ক্রিকেটে ইন্ডিয়া কাপ, 2011 সালে জিতছিল ইন্ডিয়া ক্রিকেটে কাপ। আর কিছু কিছু মেয়ে দেখলে মনে হয় এটা মুখ না এক কেজি মেকআপ। ছাইরা যাবি যা, কিন্তু একটা কথা মনে রাখিস, ভালো তারে বাসিস যে তোরে সম্মান করে, তারে না যে তোরে ব্যবহার করে। আরে ভাই তুই তোর মালের নগে পারস না, টিকটকে আগুয়া ফাড়াস কে। এই বাহিনচ তুই টিকটকে ফাড়াবি না, তুই ফাড়াবি তোর ঘরের রুমের মধ্যে বুঝছাত। আর তুই এই তোর নুনুর অন্তিকে সম্মান নিলে তুই কামাবো, তোর সম্মান না গো তোর মালের কাছে দিকে। কি জাহিদ আমার ছোট, এটা তো কাম নাই। ইনি টপটপ 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 মালুম না, ট্রুথ অর ডেয়ার, ডেয়ার আস্ক ডেয়ার। अबे कमीने दाल मांग रही हूँ, दाल दाल আরে ভাই এটা কি কুমুটি ভিডিও ছিল নাকি? আমি তো ভাবেছিলাম আরো অন্য সব ভিডিও হতে পারে। দেখো এই বাচ্চাটার ফিল্ম দেখে আমি একটা শায়রি বলছি। আমির খানের সিনেমার নাম হচ্ছে পিকে, আমির খানের সিনেমার নাম হচ্ছে পিকে। এই ছেলেটার মুখ দেখলে আমার একটা কথাই মনে আসে, কেলা যা ভৌসুটিকে। তো ধন্যবাদ আজকের জন্য, এই তুলেছি। তো যদি ভালো ডালে লাগে জুইতে মারেন জানি।